অপু বিশ্বাসের পর শবনম বুবলির সন্তানকেও বাবার স্বীকৃতি দিয়েছেন শাকিব খান। গেল সোমবার বুবলি শাকিব খানের সঙ্গে তার বিয়ের তারিখও প্রকাশ করেছেন, তবে বিয়ের কাবিননামা এখনও অপ্রকাশিত। এদিকে শাকিব বুবলির সন্তান ইস্যু সামনে আসার সঙ্গে সঙ্গে পূজা চুরির সঙ্গে শাকিবের প্রেমের বিষয়টিও চর্চিত হতে থাকে, নানা রটনা ঘটনা আসতে থাকে আলোচনায়। এই পরিস্থিতিতে শাকিবের সঙ্গে প্রেমের বিষয়টিও অস্বীকার করেন পূজা, জানান এগুলো গুজব, এক শ্রেণীর মানুষের বানানো গল্প। এর মধ্যে শাকিব খান জানালেন নতুন ছবির খবর। গেল মঙ্গলবার রাতে তরুণ নির্মাতা রায়হান রাফির সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। রাফি নিজেই প্রকাশ করেছেন এই তথ্য। নাম চূড়ান্ত না হওয়া এই ছবিতে নায়িকা হিসেবে শবনম বুবলি এবং পূজা চেরির কেউ থাকছেন না বলেও জানিয়েছেন নির্মাতা। নতুন ছবিতে নায়িকা কে থাকছেন জানতে চাইলে রাফি বলেন, একদম নতুন কাউকে দেখা যাবে, তবে সেটা সবার জন্য চমকও বলতে পারেন, আপাতত তাই নায়িকার বিষয়টা কাউকে জানাতে চাচ্ছি না। কিছুটা ব্যতিক্রমী গল্পের সিনেমা বানানোর জন্য পরিচিতি পেয়েছেন রায়হান রাফি। পরামন দুই, দহন, পরাণ, দামাল প্রতিটি গল্পের বিষয়বস্তু আলাদা। অন্যদিকে শাকিব খানের সিনেমার গল্পগুলো হয় প্রেম আর অ্যাকশনের চেনাধারার গল্পে। রাফি আর শাকিব একসঙ্গে হলে সিনেমার গল্পটা কেমন হবে? উত্তরে রায়হান রাফি বলেন, আমি যে ধরনের ব্যতিক্রমী গল্পে কাজ করি তেমন গল্পেই শাকিব খানকে দেখা যাবে। সব ঠিক থাকলে সিনেমাটির শুট শুরু হবে ডিসেম্বরের প্রথম সপ্তাহ থেকে। 2023 সালের যে কোনো একটি ঈদে ছবিটি মুক্তি পাবে। ধীরে ধীরে সিনেমার নাম, নায়িকার নাম আর অন্য সব কিছুই প্রকাশ করার কথা বলেন রাফি। রায়হান রাফির পরাণ সিনেমাটি মুক্তি পায় গত ঈদে। মুক্তির পর দেশের বাজারে দাপট দেখিয়ে এখন আমেরিকা অস্ট্রেলিয়ায় চলছে মহা সমারোহে। 28 অক্টোবর মুক্তি পাবে তার আরেক সিনেমা দামাল। এখন দামাল নিয়েও চলছে তুমুল আলোচনা। এর মধ্যে এলো শাকিব খানকে নিয়ে তার সিনেমা বানানোর ঘোষণা। সাদা কালো নিউজ।